বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এ নয় কারো দান। আমরা বলবো আপনার কথা বুঝে নেবই অধিকার, বুঝে দেবই অধিকার। ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় আনার জন্য। আমি শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি অত্যন্ত বিনয়ের সাথে বলি, আল্লাহ পাক যা করেন ভালোর জন্য করেন। তো আমাদের এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যেভাবে সারা মানে আমরা যে কাজটি করতে পেরেছিলাম আমাদের তৎকালীন এই মেয়রের নেতৃত্বে বা পূর্বের মেয়র সহ আমরা যারা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কার্যক্রমটা পরিচালনা করছিলেন, সেক্ষেত্রে আমরা মানবিক হয়ে মানুষের জন্য কাজ করতে চেষ্টা করেছি। আমার বিশ্বাস অন্যান্য ওয়ার্ডগুলিতে যেভাবে কাজ করছে আমিও তদ্রূপভাবে তাই করছি, এখানে বাড়তি কৃতিত্ব নেওয়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, সেক্ষেত্রে আমি মানুষ হিসাবে কতটুকু মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষকে কতটুকু ভালোবাসা দিতে পারছি, এটাই হলো আজকের আমাদের এই করোনার সময়কালীন মানুষের কর্মটা মানে পরীক্ষাটা। আমরা সবসময় মনে করি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দুর্নীতির বিরুদ্ধে সবসময় প্রতিরোধ গড়ে তোলা, এটা আপনারা জানেন। তৎকালীন সময় আনিসুল হক, বর্তমান আতিকুল ইসলাম সাহেব, একই ধারায় আমরা চলছি। আমরা কোনো দুর্নীতির সাথে কাউকে দুর্নীতি প্রশ্রয় দেব না, কাউকে দুর্নীতির সাথে জড়াতে দেব না, এবং আমরাও হব না। আমরাও নিজেরা সৎভাবে এই ত্রাণ সামগ্রী সহ মানুষের কাছে পৌঁছে দেবো। আমরা সেক্ষেত্রে আমরা মনে করি এখনও পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা সারা দেশের কথা আমি বলতে পারছি না, আমরা উত্তর সিটি কর্পোরেশন আমরা চেষ্টা করছি অনেস্টলি কাজগুলি করতে। ধরেন আমার ওয়ার্ডে 70,000 ভোটার, আর এখন নাগরিক হিসাবে আমরা 1.5-2 লক্ষ লোক বসবাস করি, কিন্তু খানার হিসাব করলে আমার 26,000 সামথিং খানা এখানে আছে ওয়ার্ডে। তা আমরা কিন্তু এই পর্যন্ত সবাইকে ত্রাণ দিলেও যে ত্রাণ নিছে তা না, তারাও কিন্তু অনেকে ফিরাই দিয়েছেন, বলছেন যে এটা আমার জন্য নয়, এটা অন্য কাউকে দেন। তো এতে দেখছি তার আন্তরিকতা, কোনো কোনো ব্যক্তি সমাজ বিভিন্নভাবে ত্রাণ সামগ্রী আমাদের অঞ্চলে বিভিন্ন ধরনের মাধ্যমে পৌঁছাচ্ছে। সেক্ষেত্রে সরকার করছে, সিটি কর্পোরেশন করছে, বিভিন্ন এনজিওগুলো করছে। এই হিসাবে আমরা প্রায় এই 26,000 খানার মধ্যে প্রায় 20-22,000 ফ্যামিলি পর্যন্ত খাবারগুলি পচ্ছে, মানে অভাব আছে কিন্তু বলতে পারবে না। এই অভাবটা তারা সবসময় কিন্তু এটা অত্যন্ত গোপনে রেখেই দেন, এটা কিন্তু কখনো বহিঃপ্রকাশ ঘটান না। এই শ্রেণীটা না পারে অনিয়ম করতে, না পারে অপরাধ করতে, এই কারণে না তারা ধনী না তারা অন্য কিছু। যাই হোক, তারপর আমি মনে করি আসলে যারা আমার এই সান্নিধ্য নিতে চেয়েছেন, সুবিধাটা একটু সহযোগিতা চাইছেন, আমি চেষ্টা করেছি দিতে। আবার অনেকে চান নাই, কিছু করতে পারিনি, করিও নাই। আমরা এই মুহূর্তে যেইভাবে আছি, আমরা এই বছর অনেকটাই সফলতার সাথে, আমাদের মাননীয় মেয়র মাননীয় প্রধানমন্ত্রী সবসময় নির্দেশ ছিল মশা মুক্ত ঢাকা সিটি উনি দেখতে চান, সেক্ষেত্রে আমরা পূর্বের থেকেই এই প্রিপারেশনটা আমাদের ছিল, আমরা কাজ করতে পেরেছি। এবং কাজ করার কারণে এখন আপনি লক্ষ্য করছেন যে মশার আধিক্যটা ঢাকায় অনেকটা সেভাবে নেই। তো এডিস মশার ব্যাপারেও আমরা চিরুনি অভিযান করতে পেরেছি, আমাদের লোকবল ছিল, জনবল ছিল, তবে জনবলটা আরও বাড়াতে হবে। সময়ের বিবর্তনে জনবল যত বাড়বে ততই কিন্তু আমরা এই কাজে সফলতা অর্জন করতে পারব, কারণ আমরা তখনই সফল হব যখন প্রতিটা বাড়িতে, প্রতিটা ঘরে, ছাদে, আঙিনায় আমাদের কর্মীরা পৌঁছতে পারবে। সেই কর্মী হইতে হবে অ্যাভেলেবল এবং সেই কর্মী হইতে হবে শিক্ষিত। আমার কাজটাই হলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঢাকাকে একটা বসবাসের উপযোগী, মানুষের মানে কষ্ট থেকে মুক্তি দেওয়াটাই হলো সিটি কর্পোরেশনের কাজ, যেহেতু মানুষগুলি ট্যাক্স আমাদের দেন আর ট্যাক্সের টাকায় সিটি কর্পোরেশন চলে। যাদের ট্যাক্স নেব তাদের জন্য সেবা দেওয়াটাই কিন্তু সিটি কর্পোরেশনের মূল কাজ। সেই হিসাবে আমি একজন কাউন্সিলর, আমার দায়িত্ব অবশ্যই আছে। আমার অতীতে আরও 5টি ঈদ বা 6টি ঈদ আমার পার করতে হয়েছে, আমি যেহেতু দ্বিতীয়বারে কাউন্সিলর নির্বাচিত হয়েছি, আমি 6 বারই চেষ্টা করেছি যে যেদিন কোরবানি হবে পরের দিন কেউ যেন না বলতে পারে যে ঢাকায় কোরবানি হয়েছে।
আপনারা জানেন যে একটা হাটই পার্মানেন্ট হাট আছে গাবতলি, আমাদের গতবার ছিল 14টা হাট, এবার আমরা হাট কমিয়ে নিয়ে আমাদের মাননীয় মেয়র সেটা 6টা হাটে নিয়ে আসা হয়েছে। সবগুলি হাটে আমাদের ঢাকা সিটির অনেকটা বাইরে নিয়ে নেওয়া হয়েছে শুধু মানুষের কথা চিন্তা করে। সেক্ষেত্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজস্ব আয় হতো প্রায় 20 কোটি টাকা, সেই 20 কোটি টাকা দিকে না তাকিয়ে আমরা হাটটা একটু দূরে দূরে সরিয়ে নিয়েছি যাতে মানুষের শরীর স্বাস্থ্য জীবন জীবিকা ঠিক থাকে, সেটাই বহাল রাখার জন্য। ওয়ার্ডবাসীর জন্য সর্বশেষ না, আমি ওয়ার্ডবাসীর জন্য একটা জিনিস বলি, আমার ওয়ার্ডের মানুষেরা অত্যন্ত সচেতন, আর তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, তারা আমাকে নির্বাচিত করেছেন, তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ, কারণ তারা হলো পাওনাদার, আমি চিরকালই দেনাদার রয়ে গেলাম, আমি তাদের ঋণ পরিশোধ করতে পারলাম না। আর আমার মাননীয় মেয়র মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার যেটুকু বলা সেটা হলো, আমি যেই ওয়ার্ডে বসবাস করি এটা 4 নম্বর জোন, এখানে 7টি ওয়ার্ড, এটি 7টা ওয়ার্ডই অপরিকল্পিত এলাকায়, নাই সরকারি রাস্তা, নাই খেলার মাঠ, নাই শিশু পার্ক, নাই কমিউনিটি সেন্টার, এইসব দিক থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত। নাগরিক সুবিধা পেতে হলে এইগুলি থাকতে হবে, যেটা এখন মাননীয় প্রধানমন্ত্রী আজ এই বছর এক নেকে পাশ করলেন 4,025 কোটি টাকা উত্তর সিটি কর্পোরেশন নতুন 18টি ওয়ার্ডের জন্য, কিন্তু এই 7টি ওয়ার্ডকে আবার একটা ভিন্নতর উপায়ে যদি একটা অনুদান দিয়ে এই খেলার মাঠ শিশু পার্কের জমিগুলি অধিগ্রহণ করে নাগরিক সুবিধা আমরা দিতে পারি, তাইলে আমি মনে করব যে আমাদের একটা কাজ করা হবে। এখানে কখনো যদি আপনার হয় আমাদের একটা ভূমিকম্প হয়, আমার কোথাও আগুন লেগে যায়, ফায়ার সার্ভিসে গাড়ি যাতে অনায়াসে যাতায়াত করতে পারে তার পথগুলি সৃষ্টি করতে হবে, তা না হলে আমরা অনেক পিছিয়ে পড়ে যাব, অনেক মানুষ অন্যায়ভাবে মৃত্যুবরণ করবে। এই জন্য দায় আমাদেরই নিতে হবে, সরকারকে নিতে হবে, যুগে যুগে অতীতে সবগুলি সরকারকে নিতে হবে।